আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার এই লাইভ শোটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালো আছি, কেননা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভীষণ একটা অন্যরকম একটা লুকে এসেছি। আমার পিছনে পূর্ণিমার রাত দেখা যাচ্ছে, ঠিক তাই দর্শক? আজকে একটা মায়াময় মোহময় রাত। আজকে কিন্তু সত্যি সত্যি বিশেষ করে ঢাকার আকাশে পূর্ণিমার রাত, এবং ঝকঝকে চাঁদ উঠেছে, এবং একটা মায়াময় রাত, মাধবী রাত যাকে বলে, ঠিক তাই দর্শক? এমন রাতকে বুঝি মাধবী রাত বলে থাকি, যে কারণে দর্শক আপনারা দেখছিলেন আমি লাইভের শুরুতেই আমি চমৎকার একটা বাংলা কালজয়ী গান শুনছিলাম, তন্দ্রা হারা নয়ন আমার এই মাধবী রাতে। আসলে বলতেই হয়, আজ থেকে 52 বছর আগে এই গানটির সৃষ্টি হয়েছিল। এত চমৎকার সুর, এত চমৎকার কথা, আসলে যখনই আমরা যে বয়সের আমরা মানুষ শুনি না কেন, এই গানটি আমরা যেন তন্ময় হয়ে যাই, কোথায় যেন হারিয়ে যাই এই গানটি শোনার সঙ্গে সঙ্গে। কেমন একটা জাদুকরি ব্যাপার রয়েছে এই গানের সঙ্গে, আর এই গানের মোহময় কণ্ঠটি যিনি ধারণ করেছিলেন আজ থেকে 52 বছর আগে, এত বছর আগে, সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী কণ্ঠশিল্পী হলেন আমাদের সোনালি সময়ের গুণী কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ। আজকে আমাদের শিল্পী হাসিনা মমতাজ, তার শিল্পী জীবনের নানান গল্প কথা আমাদের শোনাবে। দর্শক আর দেরি করব না, আমি চলে যাচ্ছি আমার আজকের অতিথি গুণী কণ্ঠশিল্পী, প্রিয় শিল্পী, তন্দ্রাহারা নয়ন আমার এই মাধবী রাতে, সেই কণ স্বর্ণ কণ্ঠ যার হাসিনা মমতাজ আজকে স্টুডিওতে আমার লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন। আমি চলে যাচ্ছি আপার কাছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনাদের সব অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা শ্রোতা এবং দর্শক আছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আপা, আজকে এই মুহূর্তে আপনাকে এত মিষ্টি লাগছে, আসলে সত্যি আপনার কণ্ঠ যেমন মিষ্টি, আপনি আপনি এখনো মনে হয় যেন আপনি সেরকমই আছেন। আমাদের প্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ আপা সেরকমই আছেন, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আপনাদের আসলে সবাইরই সুন্দর চোখ, আমাকে সুন্দর দেখছেন, কিন্তু আসলে তো আমি সুন্দর নই, সুন্দরী পর্যায়ে আমি পড়ি না, আমি একটা সাদা মাটা বাংলাদেশের একটা সাধারণ মেয়ে, আমি নিজেকে মনে করি। গানেও আমাকে সবাই যেরকম ভালোবাসে তার জন্য আমি কৃতজ্ঞ, সমস্ত জনতা যারা আমার ভালো শ্রোতা তাদের কাছে আমি সত্যি বলছি অসম্ভব ভাবে কৃতজ্ঞ। কারণ আমি মনে করি আমি এমন একজন শিল্পী নই আমি যতটা ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। আর আসলে আপা, আমার না একসঙ্গে এত প্রশ্ন মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আমি কোনটা ফেলে কোনটা করব, কিন্তু তারপরেও আমি শুরু থেকেই এভাবে বলতে চাই যে আপনাকে আমরা মানে যে নামে ডাকি হাসিনা মমতাজ, কিন্তু আপনার কিন্তু একটা চমৎকার ছোট্ট নাম আছে, খুব মিষ্টি একটা নাম আছে, সেই গল্পটা একটু শুনতে চাই যে কি সেই নামটা। আচ্ছা, আমার বাবা আমাকে, যদিও বললাম তো আমি সাধারণ মেয়ে, কিন্তু আমার আমার নাম রেখেছেন নাম রেখেছিলেন জেম, GEM, জেম মানে রত্ন, কিন্তু প্রকৃতপক্ষে আমি রত্ন নই। আর আমি আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত, কারণ আমার বাবাকে আমি খুব ছোট কালে হারিয়েছি। সুতরাং আমার বাবা কিন্তু ভীষণ গানের ভক্ত ছিলেন, উনি বেহালা বাজাতে পারতেন, উনি বাঁশি বাজাতে পারতেন। তারপরে শুনেছি আমাকে কোলে নিয়ে ছাদে অফিস থেকে ফেরত, উনি পুলিশ, তখন ব্রিটিশ যুগের পুলিশ অফিসার ছিলেন, আমাকে কোলে নিয়ে উনি অফিস থেকে ফিরে ছাদের উপর বসে গান করতেন। কিছুদিন আগে আমরা আমাকে নিয়ে যে বাড়িতে গান করতেন সেই বাড়ির ছাদটাও দেখে আসছি। সুতরাং এই স্মৃতিগুলি আমাদের
যদিও আমার আমি তো কিছু জানি না, কিন্তু তবুও সেই কথাগুলি আমার আম্মার কাছে শুনেছি, আমি দেখে আসছি, আপা আপনার বাবাকে পাই নাই। আপা আপনার সেই এত সুন্দর একটা জেম নাম, এই নামে কি এখন কেউ ডাকে? হ্যাঁ, সবাই আমাকে ওই নামেই ডাকে, আমার স্কুল ফ্রেন্ড বলেন সবাই, ইউনিভার্সিটি ছাড়া স্কুলে স্কুলে এবং আমার আশেপাশে আত্মীয় সবাই এই নামেই ডাকে। আবার অনেক নাম, আমার অনেকেই নাম উচ্চারণ করতে পারে না, তো অনেকে বিকৃত করে ফেলে, আবার অনেকে আদর করে, অনেক ভালোবাসে, ভালোবেসে অনেক অন্যরকম করে ডাকে, এই আর কি। আবার সত্যিকার অর্থে জেম মানে রত্ন, আপনি ঠিকই বলেছেন, আপনি আমাদের বাংলা গানের রত্ন, এটা কিন্তু আপনার নাম দিয়েই প্রমাণিত হয়ে গেছে। কেননা আপনার এত সুমধুর কণ্ঠ, এত চমৎকার বাংলা গান আমাদের জন্য উপহার দিয়েছেন, তাহলে এই নামের সার্থকতা অবশ্যই আমরা পাচ্ছি। তো আসলে খুব ভালো লাগছে আপনার এই নামের কথা শুনে। আপা আমরা যতদূর জানি যে আপনার পরিবার একটা সঙ্গীত পরিবার, সঙ্গীত পরিবার থেকে আপনি বড় হয়েছেন ছোট থেকে, তারপরেও আপনার ঠিক কত বছর বয়সে, আপনাকে একটু ছোট্টবেলা নিয়ে যেতে চাই, যখন আপনি শিশু ছিলেন কত বছর বয়সে আপনার গানে হাতেখড়ি হয়েছিল, এবং পরিবারের কার অনুপ্রেরণা বা উৎসাহে আপনি এই গানের ভুবনে চলে আসলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। সবচেয়ে বড় কথা, আমি তো খুব ছোট কালে বাবাকে হারিয়েছি, যদিও আমার বাবা ভীষণ গানের ভক্ত ছিল, উনি নিজে গান করতেন, দরাজ দিলে গান করতেন, মানে গানের মানে উনি একটু সংস্কৃত মনের ছিলেন, যদিও সেই যুগে এটা ছিল না, কিন্তু আমার বাবার মনটা খুব বড় ছিল, উনি সবাই ভালো চাইতেন, এবং আমার আমাদের অনেক 10 ভাই বোন, আমার 5 ভাই 5 বোন, উনি সবসময় চাইতেন যে সবাই যেন খুব ভালো ফার্স্ট ক্লাস পায়, ভালো রেজাল্ট করে, ওনার ওগুলি উনি আমাদের শুনেছি আমার বড় ভাইদের কাছে ওই শিক্ষাই দিয়েছেন। তারপর গানের কথা হলো, ওই আমি আমরা বাবা মারা যাওয়ার পরে আমরা সবাই আমাদের দেশের বাড়িতে চলে যাই, দেশের বাড়িতে তখন আমাদের একটা বড় গ্রামোফোন ছিল, ওই গ্রামোফোনে ওই বড়ে বড়ে গোলাম আলী খানের খেয়াল বাজত, তারপরে আমার আপা আমার বড় আপারা সবাই খুব গান, সবাই ভালো গান করতে পারতেন, তারপরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি রেকর্ড আমার বাবারই সংগ্রহ ছিল, সমস্ত রেকর্ড যত যত রেকর্ড বেরোতো সব উনি কিনে ফেলতেন, ওই রেকর্ড গুলি বাজতো ওনারা শুনতেন। যেমন তারপরে আমার 2 বোন গোসল করে এসে চোখে আমার তৃষ্ণা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তখন আমি এত ছোট ছিলাম, অত গানও বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না, খালি শুনতাম যে ওনা গাইছেন, আমি খেলতে খেলতে হাঁটতে হাঁটতে চলে যেতাম। তারপরে আমার মেজ ভাই আমেরিকা গেলেন, উনি ওখান থেকে সব ইংলিশ রেকর্ড কিনে নিয়ে আসলেন, যেমন একজনের কথা মনে পড়ে বিং ক্রসবি, তখন খুব দারুণ গলা ছিল, একটা সুন্দর গলা ছিল। তারপরে এইগুলি শুনে শুনে, তার গ্রামে তো ভীষণ দুষ্টু ছিলাম, স্কুলে পড়েছি 1 থেকে 5 পর্যন্ত, 1 না ঠিক 2 থেকে 5 পর্যন্ত, 2 1 2 পড়ায় না, বাল্য শিক্ষা, আমার ভাই সেজ ভাই বলে কি হ্যাঁ গ্রামের ছেলে মেয়ের সাথে ও বাল্য শিক্ষা পড়বে, আমাকে ক্লাস 2 তে ভর্তি করে দিলেন, ক্লাস 2 তে যখন আমি যখন আপনার আপনার সেই গ্রামটা কোথায় ছিল, সেই গ্রামের বাড়ি? আমার আমার গ্রাম হলো, দেশের বাড়ি হলো চট্টগ্রাম মিরেশ্বরাই, চট্টগ্রাম মিরেশ্বরে। হ্যাঁ, আমার স্কুল ছিল একটা হাই স্কুল, তো ভাই বললো যে গ্রামে ভর্তি করে দিলেন আমাকে ক্লাস 2 তে নভেম্বর মাসে, যখন আমি ক্লাসে গিয়ে ভর্তি হলাম তখন 12 নামতা টিচার পড়াচ্ছেন, আমি কিন্তু শুধু 2 এর নামতা শিখেছি, কিচ্ছু জানি না, ওই ওরা একটা একটা করে বলছে 12 একে 12 12 2 গুণা 24, আমি ওই শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। যখন আমার টার্ম আসলো, আমি যদিও লাস্ট বেঞ্চে নতুন ছাত্রী, আর কোনো আমি ছেলেদের মধ্যে আমি একমাত্র ছাত্রী, ওই রকম 6 মানে 6 12 72 পর্যন্ত যখন বলেছে বস বস বসে থাক, এইভাবে তারপরে 5 পর্যন্ত পড়লাম স্কুলে, তখনও কিন্তু গানও কিচ্ছু জানি না। তারপরে ঢাকায় এসে নারী শিক্ষা মন্দির, মানে এখনকার স্কুল হলো যে শের বাংলা কলেজ ছিল এখন ইয়েতে নারিন্দায়, ওটাতে ভর্তি হলাম, এখানে স্কুলে ভর্তি হয়ে ক্লাস 6 এ ভর্তি হয়ে ম্যাট্রিক পাস করলাম ওখান থেকে, তারপর ওখান থেকে আবার ইডেন কলেজে এডুকেশন নিলাম, আমি ইন্টারমিডিয়েট পড়লাম 2 বছর, ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম জিওগ্রাফিতে অনার্স নিয়ে এমএ মাস্টার্স করলাম আর কি। তারপর এখন এইখানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়লাম, ও প্রথমে আবার ওই নারী শিক্ষা মন্দিরে যখন পড়লাম, তখন আমার টিচার আমাদের হেডমিস্ট্রেস আমাকে ইন্টার স্কুল কম্পিটিশনে পাঠালেন,
ওখান থেকে একটা নজরুল, প্রথম জীবনে স্টেজে উঠলাম, আমাদের টিচার ছিলেন সুধীন দাস, আমার জীবনের প্রথম উস্তাদ, উনি আমাকে ওই গান শিখাই দিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। ওই গান গিয়ে আমি প্রথম স্টেজে উঠলাম এবং সুন্দর একটা প্রাইজ নিয়ে আসলাম স্কুলের জন্য, ওটা ছিল ইন্টার স্কুল কম্পিটিশন। এটা কত সালের ঘটনা? 59, হ্যাঁ 59, আমি 60-তে ম্যাট্রিক পাশ করেছি। তারপর তারপর এই তো এইটা হলো গানের, এই হলো এইভাবে আর কি গানের জগতে এসেছি। কিন্তু আমি খুব একটা বললাম না ছোটকালে, এখনকার ছেলে মেয়েরা যেভাবে যত্ন সহকারে মা বাবার যত্নের যত্ন সহকারে গান শেখাচ্ছে, আমি কিন্তু সেভাবে পড়ি নাই, গান করি নাই। আমার গান ভালো লাগতো, ওই ছাত্রী আমার বান্ধবীরা খালি বলতো এই গানটা কর, ওই অগ্নি পরীক্ষার গানে মোর কোন অন্ধ্রজন, আমি শুনে শুনে সব গান শিখে ফেলতাম। আর আমার এক ভাই ছিলেন, থার্ড ভাই ছিলেন ইঞ্জিনিয়ার পানাউল আলম জাহাঙ্গীর, উনি আবার গিটার শিখতেন। তো গিটারে ওই যে গান আমি শুনতাম, উনি হেডফোন বানিয়ে আমাকে গান শোনাতো, আমি একবার শুনে উনি লিখতেন গান, তারপরে তিনবার শুনলে আমার সেই গান হয়ে যেত। উনি সেই গান গিটারে উঠিয়ে অলরেডি বাজারে গুলিস্তানে কোন কোন ওনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে উনি বাজাতেন। তখন সবাই বলতো তুই এই গান পেলি কোথায় রে, এই গান তো মাত্র পূজায় বেরোলো, তো বলে আছে আছে বলবো না। এইভাবে আর কি আমার গানের জগৎ এইভাবে। তখনও কিন্তু আমি খুব একটা ওস্তাদ পাইনি, ওস্তাদ পেয়েছি ভালো একজন ওস্তাদ বলবো না, উনি আমার আরেক ভাইয়ের বন্ধু, এত চমৎকার সুর করতে, উনি আসলে আমার গানের জগতে আসার, ওনার আমার ফ্যামিলি যেমন অনুপ্রেরণা, উনি আমাকে ধরতে গেলে তুলে ধরেছেন। এত সুন্দর উনি স্টুডেন্ট ছিলেন কিন্তু ভালো ভালো সুর, এত চমৎকার সুর করতেন। তারপর সেই সুর ওই গান করে করে আমি আর আস্তে আস্তে আরো পপুলার হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি স্টেজ এই সমস্ত হলগুলিতে গান করতাম। তারপর সে হলে ভীষণ ছাত্ররা যেখানে ডিম ছাড়তো, আমাদের তখন ভালো ভালো শিল্পী ছিলেন, ডিম মারতো, পচা টমেটো মারতেন, সেখানে আমি এত সুন্দরভাবে আমাকে এত ভালো ভালোবাসা দিয়ে তারা বরণ করেছিলেন। এটা আমার আরেকটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কন্ট্রিবিউশন। তারপর ওই আমার ভাইয়ের বন্ধু আমাকে যে সুন্দর সুন্দর গান শিখিয়েছিলেন, ওই গানগুলি করেছি আমি। যে তখন হলো কি, প্রথমে তো আমি ধরেন সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর ওনাদের গান করতাম, পরে এই গানগুলি গাওয়ার পরে আমার আর ওনাদের গান আর গাওয়া লাগে নাই, আমি এই যে গানে গাইতাম সেই গানই ওয়ান মোর। তারপর জি তারপরে ওই ওই শামসুর রহমান চীনা ভাইয়ের ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তার সাথে ছিল গাজী মাজহারুল আনোয়ার, গাজী মাজহারুলের গান উনি লিখতেন, আমাদের ড্রয়িং রুমে বসে হয়তো গান লিখতেন, সুর করতেন, আমি গিয়ে উঠাই উঠাই নিতাম, আসো গান, এই শোনো মুখটা হয়ে গেছে, অস্থায়ী হয়ে গেছে, আসো উঠাও, আমি আবার পড়তে চলে যেতাম বা ড্রয়িং করতে চলে যেতাম। তারপরে আবার বাকি অন্তরা শিখাতেন, তারপরে এইভাবে এইভাবে গান শিখেছি। তারপরে আমার আরেক বান্ধবী ছিল রাজিয়া সুলতানা, আমার দেশের এবং আমার সহপাঠিনী, আমার খুব ফার্স্ট ফ্রেন্ড ছিলেন, ওই আমাকে একদিন নিয়ে গেল রেডিওতে অডিশন দিতে। আমার ভাইরা কিন্তু কেউ কেউ জানে না যে আমি রেডিওতে অডিশন দিয়েছি। অডিশনে নিয়ে গেল, আমি আমার এক একটা গানের মধ্যে দুটা দুটো গান লাইন নিয়েছেন, তখন সেই জাদ্রেল সব জাজ ছিলেন, সমর দাস, আহা, আব্দুল আহাদ, ধীরালি ভূম, তা এনারা সব মানে জাদ্রেল জাদ্রেল জাজ ছিলেন। তাদের মধ্যে শুধু শুধু আমার একটা নজরুলগীতিতে দুই লাইন আর আধুনিক গানিতে দুই লাইন নিয়ে আমার অডিশন নিলেন। আমি কয়দিন পর একটা চিঠি আসলো, তারপরে আমার যখন প্রথম প্রোগ্রাম আসলো তখন আমার বড় ভাই জানতে পারলেন যে আমি রেডিওতে গান করছি। তো তখন চট্টগ্রাম তো মতো সেদিন হয়েছে, শুধু একটাই ছিল তখন ঢাকা রেডিও 64 এর শেষের দিকে, শুধু ঢাকার টেলিভিশনে হয়নি তখন। তারপর তারপরে গান করা শুরু করলাম আস্তে আস্তে। তারপরে এই যে তন্দ্রহারা গানটা আমার জীবনের সেকেন্ড গান, এই গানটা, এই আপা এই প্রথম গানটা কি ছিল? প্রথম গান ছিল কি, প্রথম গানটা হিট কি যে ভালো লাগে এই রাতের আকাশ। আচ্ছা, সেটা হলো আবেদ হোসেন খানের, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আচ্ছা আপা, ভীষণ শুনতে ইচ্ছে করছে কি যে ভালো লাগে এই রাত, তাই না? প্রথম গান আপনার, জি তাই না?
যদি একটু কথাগুলো যদি মনে থাকে, একটু দুলান যদি আমাদের একটু শোনাতেন। আচ্ছা, আমি চেষ্টা করি। এখন তো আচ্ছা, এখন তো আমি গান অনেকদিন গান করতে পারছি না, এখন আবার একটু একটু শুরু করেছি। হ্যাঁ, কি যে ভালো লাগে রাতের আকাশ, দোলা দিয়ে যায় মনে মরমী বাতাস। কি যে ভালো লাগে রাতের আকাশ, প্রথম বাহ, গান। কি কি আমি তো চমৎকার! আমি বলি, আমি অনেকদিন গান করি না, মাঝখানে 10 বছর গান করিনি, 11-12 বছর আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে থেকে গান করি নাই, এখন একটু একটু শুরু করেছি। আচ্ছা, তো এই এই গানটি ছিল আপনার বেতারের মানে রেডিওতে প্রথম গান? এটা প্রথম গান 64-এ রেকর্ড না? না, এটা 66-এ, আমি তখন এম এর ছাত্রী, তখন মাস আপনি দিতে পারেন। হ্যাঁ আচ্ছা বিয়ে হয়নি। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা, তো সেকেন্ড গান হলো তন্দ্রা হারা নয়ন আমার। হ্যাঁ হ্যাঁ এই কাজ হ্যাঁ এই গান আবার জি, এই গানের ইতিহাসটা একটু বিস্তারিত শুনতে চাই। এই গানটা আচ্ছা। কেমন করে সৃষ্টি হয়েছিল, যেদিন রেকর্ডিং হয়েছিল সেদিন কি ঘটেছিল, আপনি কেমন করে এই গানটি গেয়েছিলেন, মানে যাবতীয় আমরা শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, এটা আসলে সত্যি সত্যি, এটা হলো তখনকার সুরকার ছিলেন সমর দাস, ওনারা খুব অহংকারী ছিলেন এবং ওনারা জাদ্রেল সুরকার ছিলেন, মানে ওনারা হাঁটলে পাশ দিয়ে কেউ ভয়ে হাঁটতেন না। তো আমার এই গানটা যখন মাসুদ করিমের লেখা গানটা উঠালেন, পরের দিন বলে তুমি আবার আসো, আমরা কিন্তু খুব যত্নের সাথে গান করতাম, যদি বলতেন যে 3 দিন আসো, 3 দিনই আসতাম, কোনো সময় একদিনে হয়ে যেত। ওটা গান বুঝে ওনারা সুরকাররা বুঝতেন যে কি হয়েছে, কোথায় যদি কোনো দেখতো যে কোথায় সুর ভাল লাগছে না, ওটা চেঞ্জ করতেন, অনেক যত্ন, মানে সুরকাররাও যত্ন করতেন, আমরাও চেষ্টা করতাম ওনাদের সহযোগিতা করতে। তারপরে ওই গান রেডি হলো, তো উনি কি করলেন, তখন আমাকে বললো যে হাসিনা, এটার সাথে যদি একটা ভাইব্রোফোন হতো খুব ভালো হতো। তখন রেডিওতে কোনো, রেডিও টিভিতে কোনো ভাইব্রোফোন ছিল না, তখন আমার পাশে একজন গীত যন্ত্রশিল্পী দাঁড়িয়েছেন, বলে কি সমরদা আমার কাছে ভাইব্রোফোন আছে। তো সেই ভাইব্রোফোনটা হলো আমাদের শহীদ আলতাফ মাহমুদের, শ্রদ্ধেয় শহীদ আলতাফ মাহমুদের। তো উনি সিনেমায় বাজাতেন, অর্কেস্ট্রেশনের চিফ ছিলেন, তো আমাকে বললো যে আমাকে রিক্সা ভাড়া দিলে আমি নিয়ে আসতে পারি এক্ষুনি। উনি আমাকে বলছে তুমি দরকার হলে এটা যদি তোমার প্রয়োজন মনে করো তুমি কোথায় লাগাতে পারো নিয়ে যেও। আমি 500 টাকা রিক্সা ভাড়া দিলাম। সেই যন্ত্রশিল্পী কিন্তু একজন মুক্তিযোদ্ধা, মারা গেছেন, আলতাফ মাহমুদের সাথেই ওনাকে মেরে ফেলেছে। তো এখন নামটা আমার মনে আসছে না, আমি ভুলে যাচ্ছি এখন। তো সেই ওনার চেষ্টায় সে ভাইব্রোফোনটা আনা হলো, তারপরে গানটা রেডি হলো। তখন সমরদাসকে আমি বললাম যে সমরদা, আপনি তো অনেক লম্বা বড়, আপনাকে দেখলে আমার ভয় লাগে, আপনি কিন্তু আমাকে গান, তো আমি ভীষণ ভুল করব, ভুলগুলো আমাকে বলবেন না, তাহলে আমি একটি লাইনও গাইতে পারবো না। তো তখন খালি বললেন যে হুম, যখন বলছে তখন হুম করলেন। তারপরে গানটা হলো, কত গান করতে গিয়ে খালি কতক্ষণ পর পিঠ চাপড়ে আমাকে বলছে খুব সুন্দর হচ্ছে, তুমি কোনো ভয় পেও না, কোনো ভয় পেও, আমাকে শুধু অভয় দিলেন। তারপরে গানটা দুটো কাট নিলেন, কাট করার পর ওকে হয়ে গেল। এখন আমাকে বলে যে যখন বিদায় নিয়ে চলে আসতেছি, তখনও আমি বুঝি নাই যে গানটা সত্যি ভালো হবে বা কি হবে, আসলে আমরা তো আনারই সত্যি গেলে সত্যিকারে। তারপরে সমর দাস, হ্যাঁ, তো বলে হাসিনা বলো তো দেখি কোন কাটটা রাখবো। আমি, আপনার মতো এত বড় সুরকার আমাকে জিজ্ঞাসা করছেন যে কোন কাটটা রাখবো, সত্যি অবাক কাণ্ড, বলে যে না দুটো ভালো হয়েছে, তুমি তোমার অভিমতটা আমার নিতে হবে। তারপরে আমি বললাম যে ফার্স্ট কাটটা একটু শার্প হয়েছে, সেকেন্ড কাটটা একটু ডেপথ বেশি মনে হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে এসে ঠান্ডা এতে মুখে ঠান্ডা মাথায় এসে গানটা শুনে তারপরে আমি সিলেকশন করবো। তারপরে উনি পরে এসে বলে হাসিনা, আমি তোমার কথাই শুনেছি, সেকেন্ডটাই রেখেছি, এটা সেকেন্ড কাট। তারপরে জানি না, তারপর আমার তখন রেখে যে কোনো গানে গাইতাম শ্রোতারা গ্রহণ করতেন। সবচেয়ে বড় কথা ছিল যে তখন আমরা 3টা সিটিং এ গান করতাম, আমার যখন প্রথম সিটিং তখন ছিল আমাদের 20 টাকার পেমেন্ট,
সকালে মানে দুপুরের পরে একটা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির হতো 15 মিনিট, পল্লী গীতি হতো 15 মিনিট, আর আধুনিক 15 মিনিট, তিনটাই আমরা গাইতাম। এই তন্দ্রাহারা নয়ন আমার, এই মাধবী রাতে, এই কালজি গানটা গে সেই আমলে রেডিও থেকে আপনাকে কত সম্মানই দিয়েছিল মনে আছে? ওই যে বললাম 20 টাকা, 20 টাকা, জি। তখন আমরা সব শিল্পী 20 টাকা, তখন ফি সিগারেট তো 20 টাকা, তারপরে ছিল এতে বিতে উঠলাম তখন 35, তারপরে হলো সোফা এতে হলো 70। সেই আমাদের 20 টাকা অনেক, তার চেয়ে বড় কথা একটা গান, এমন একটা কালজি গান, মানে সেই দিন যে সৃষ্টি হয়েছিল তখন বোধ হয় সমর দাস, শ্রদ্ধেয় সমর দাস এবং শ্রদ্ধেয় মাসুদ করিম গীতিকার, ওনারা হয়তো মাসুদ করিম এটা গীতিকার, তো ওনারা হয়তো সেদিন ভাবতেও পারেননি যে এই গানটি একদিন কালজি হয়ে যাবে, তাই না? এই মুহূর্তে এই গানটা নিয়ে আমি কিছু গল্প করবো, আবার এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে শ্রোতাদের এই গানটা আমি একটু আপনার অডিও গানটা একটু শোনাই। নয়ন আমার